আজকে আমরা কোরাই 5 11 জেনারেশন দিয়ে একটা পিসি বিল্ড আপ করতে চাচ্ছি। কোরাই 5 11 জেনারেশন প্রসেসর কই আমার? ইয়েস, এই সেই আপনাদের কাঙ্ক্ষিত প্রসেসর কোরাই 5 11 জেনারেশন অফিসিয়াল একটি প্রসেসর ইন্টেল কোরাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এভারগ্রিন কম্পিউটার বিডির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন পিসি বিল্ডের ভিডিওতে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও যথেষ্ট সুস্থ আছি এবং ভালো আছি। অনেকেরই বেশ কিছু রিকোয়েস্ট ছিল যে কোরাই 5 11 জেনারেশন দিয়ে একটি পিসি বিল্ড আপ, অনলি পিসি বিল্ড আপ উইদাউট মনিটর কিবোর্ড মাউস। যাদের বাজেটটা অ্যারাউন্ড 39 থেকে 40K-র ভিতরে, তাদের একটা রিকোয়েস্ট ছিল যে 40,000-এর ভিতরে কোরাই 5 11 জেনারেশনের সাথে কোন মাদারবোর্ডটা ভালো যাবে, র্যাম কত জিবি দিলে ভালো হবে, এসএসডির পারফরমেন্সটা কত জিবি রাখা যায়, 256 না 512 বা 500 GB দিয়ে, সাথে একটি ভালো ব্র্যান্ডের কেচিং। এবং অনেকেরই রিকোয়েস্ট ছিল যে কোরাই 5 11 জেনারেশনের সাথে এনটেক A30 কুলার ফ্যান দিয়ে একটি পিসি বিল্ড আপের। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, যাদের রিকোয়েস্ট ছিল সেই রিকোয়েস্ট অনুযায়ী আজকে আমরা পিসি বিল্ড আপের চেষ্টা করেছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনো প্রকার টানাটানি নেই করে। সর্বপ্রথম আমরা আমাদের শপের লোকেশনটা ক্লিয়ার করে দিতে চাচ্ছি। আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 10 গোলচত্বরে আসলে ফলপুটি কুইয়ার সার্ভিস গলিতে, গাজী ভবনের দ্বিতীয় তলায় পেয়ে যাচ্ছেন এভারগ্রিন কম্পিউটার। আর একটু সহজ করে আসতে পারেন, মেট্রো রেলের পিলার ধরে আসবেন, 251 নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশের গলিটাই হচ্ছে কুরিয়ার সার্ভিস গলি, যেখানে বাংলাদেশের সকল কুরিয়ার সার্ভিস পাবেন। সেখানে আসলে গাজী ভবনের দ্বিতীয় তলায় এভারগ্রিন কম্পিউটার পেয়ে যাচ্ছেন, অথবা আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন, আমাদের গুগল ম্যাপ লোকেশন অনুযায়ী আমাদের সব ভিজিট করতে পারেন। আর কথা বাড়াচ্ছি না, চলুন আজকে শুরু করা যাক মূল ভিডিওটা। আপনাদেরকে শুরু দিয়ে বলেছিলাম যে আজকে একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে। আজকে আমরা কোরাই 5 11 জেনারেশন দিয়ে একটি পিসি বিল্ড আপ করতে চাচ্ছি। কোরাই 5 11 জেনারেশন প্রসেসর কই আমার? ইয়েস, এই সেই আপনাদের কাঙ্ক্ষিত প্রসেসর কোরাই 5 11 জেনারেশন অফিসিয়াল একটি প্রসেসর ইন্টেল কোরাই 5 এর 11 জেনারেশন 11400 মডেলের একটি প্রসেসর। পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু 6 কোর 12 থ্রেড এবং ইন্টেল USD 730 গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন কিন্তু এটাতে বিল্ট ইন। অফিসিয়ালি 3 বছরের ওয়ারেন্টি থাকবে আমাদের এই প্রসেসরটাতে। আজকে যেহেতু আমরা কোরাই 5 11 জেনারেশনটা পিসি বিল্ড আপ করতেছি, অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ভাইয়া ভালো করে একটু কমপ্লিটলি বুঝায় দিবেন বা এক্সপ্লেনেশনটা ভালো মতো দিবেন যে কোরাই 5 11 জেনারেশনের সাথে গিগাবাইট না MSI না ASRock না আসুস, কোন ব্র্যান্ডের মাদারবোর্ডটা, কোন মডেলের মাদারবোর্ডটা ভালো করে ম্যাচিং হবে, বিশেষ করে কাজের পারফরমেন্সের জন্য। আমরা আপনাদেরকে সেই ক্ষেত্রে রিকোয়েস্ট রাখবো। আমার সামনে দেখতে পাচ্ছেন যে MSI ব্র্যান্ডের একটি খুব জনপ্রিয় একটি মাদারবোর্ড, 11-gen সাপোর্টেড মাদারবোর্ড, MSI B560M Pro E, অফিসিয়ালি 3 বছরের ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটা আপনারা আজকে আমাদের 11 জেনারেশন পিসি বিল্ডে পেয়ে যাচ্ছেন কোরাই 5 11 জেনারেশনের সাথে MSI ব্র্যান্ডের এই মাদারবোর্ডটা। দুটো র্যাম স্লট পেয়ে যাচ্ছেন আপনি, USB VGA থেকে শুরু করে M.2 NVMe স্লট, এভরি ফ্যাসিলিটি আপনি পেয়ে যাচ্ছেন। গ্রাফিক্স কার্ডের স্লটও থাকতেছে। 3 বছরের ওয়ারেন্টি থাকবে এই মাদারবোর্ড। এখন যদি বলি যে কোরাই 5 11 জেনারেশনের সাথে এর বিকল্প অন্য কোনো মাদারবোর্ড আছে কি না, আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আপনি অন্য কোনো ব্র্যান্ড এখানে চুজ করবেন, সেই ক্ষেত্রে কোনো দ্বিমত নাই। কিন্তু আমি পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করবো যে কোরাই 5 11 জেনারেশনের সাথে MSI এই ব্র্যান্ডের মাদারবোর্ডটা খুবই জনপ্রিয়তা পেয়েছে। জনপ্রিয়তা পাওয়ার পিছনে কিছু রিজন আছে অবশ্যই, যে কাজের পারফরমেন্স বা যারা বড় বড় পিসি বিল্ডার আছে তারা মনে করেন যে তাদের কাজের পারফরমেন্সের কথা চিন্তা করে এই মাদারবোর্ডটা সাজেস্ট করে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আজকে পিসি বিল্ডারে আমরা এই মাদারবোর্ডটা রেখেছি। মাদারবোর্ডের পাশাপাশি আমরা এখানে র্যাম রেখেছি দুটো ব্র্যান্ড, কর্সিয়ারের 8GB র্যাম অথবা কিংসপ্যাক ব্র্যান্ডের 8GB র্যাম, DDR4-এর 3200 বাজেট DDR4-এর 8GB র্যাম, দুটোতেই থাকতেছে 3 বছরের অফিসিয়ালিটি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আপনি চাইলে কিন্তু এখানে র্যাম স্লট যেহেতু দুটো পেয়ে যাচ্ছেন, আপনি 8, 8, 16 বা 16, 16, 32 GB পর্যন্ত আপনি র্যাম ইউজ করতে পারতেছেন, বিকজ এই মাদারবোর্ডে কিন্তু আপনার 4800 MHz পর্যন্ত র্যাম সাপোর্টেড। শুধুমাত্র যে 3200 নট সেটা না, 4800 MHz পর্যন্ত আপনি এখানে র্যাম সাপোর্ট করাতে পারবেন। আমরা র্যামের পাশাপাশি এখানে স্টোরেজে SSD CV ইউজ করেছি, স্যামসাং ব্র্যান্ডের 980 সিরিজের আপনার 500 GB NVMe SSD, 980 মডেলের 500 GB NVMe SSD আমরা এখানে ইউজ করেছি। অফিসিয়ালি 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে আমাদের এই SSDটাতে। আমরা চাইলে এখানে কিন্তু 27 SSD বা 256 GB NVMe SSD ইউজ করতে পারতাম, কিন্তু সর্বসাকলে আমরা যে প্রাইসটা নির্ধারণ করেছি আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী, যে 39 থেকে 40,000 টাকার ভিতরে একটি গেমিং পিসি প্লাস 11 জেনারেশন দিয়ে পিসি বিল্ড আপ করতে চাচ্ছেন, সেই কথা মাথায় রেখে যেহেতু আপনার পারফরমেন্স দরকার হয়, আপনার স্টোরেজটাও যেন ঠিক থাকে মোটামুটি অপারেটিং সিস্টেমের পাশাপাশি, যেন আপনি আপনার কাজটাও খুব সুন্দরভাবে করতে পারেন, আপনার ডাটাটাও আপনি সেভ করতে পারেন, সেই কথা মাথায় রেখে আমরা পারফরমেন্সের কথা চিন্তা করে যদি এটা রিড রাইট স্পিড আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখেন বেটার,
এছাড়া অন্য কোনো এসএসডি আমি এখানে প্রেফার করতে পারলাম না আপনাদেরকে। স্যামসাং এর 980 সিরিজের এসএসডিটা, 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে আমাদের এই এসএসডিতে। আমরা কেচিং হিসেবে চুজ করেছি ভ্যালুটা ব্র্যান্ড। দেখতে পাচ্ছেন বর্তমান বাজারের মানে এটিএক্স কেচিং এর ভিতরে যেটাকে বলে অফিসিয়ালি আরজিবি বাদে, এই ভ্যালুটাপের এই কেচিংটা কিন্তু খুবই জনপ্রিয়তা পেয়েছে। এটা দুটো ভ্যারিয়েশন আছে, এটার মডেল হচ্ছে ভ্যালুটাপের V100CW হোয়াইট, আর একটা হচ্ছে V100 ব্ল্যাক। ঠিক আছে, আমরা এই প্যাকেজে আমাদের পিসি বিল্ডআপে আমরা এই হোয়াইট কেচিংটা চুজ করেছি। সামনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে টাইপ সি থেকে শুরু করে ইউএসবি সকল ফ্যাসিলিটিগুলো পেয়ে যাচ্ছেন, আর এটা কিন্তু বিল্ট ইন পাওয়ার সাপ্লাই। ভ্যালুটপের জেনুইন 200 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই বিল্ট ইন থাকতেছে, অফিসিয়ালি 2 বছরের ওয়ারেন্টি সহ। আমি কেচিংটা এখানে প্রেফার করার পিছনে একটা রিজন হচ্ছে কি, যেহেতু গেমিং পিসি অনেকে আরজিবি কেচিং 4,000, 5,000 বা 3,500 টাকার মধ্যে একটা কেচিং অ্যাড করে, পাশাপাশি সেই ক্ষেত্রে কিন্তু একটা পাওয়ার সাপ্লাই ইনক্লুড করতে গেলে মিনিমাম 5,500-6,000 টাকা পড়ে যায়। যদি একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই আপনি ইনক্লুড করেন এখানে 80+, ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য আপনি কিন্তু একটা পাওয়ার সাপ্লাই সহ এই এটিএক্স কেচিংটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বাজারে 2500 থেকে 2600 টাকার ভিতরে। আপনি কেচিংটা যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারতেছেন 2550 থেকে 2600 টাকার ভিতরে। আপনার প্যাকেজের প্রাইসটাও কিন্তু অনেকটা সেভ হয়ে যাচ্ছে, সেই জন্য যেহেতু আপনার 5-6 হাজার টাকা থেকে যদি আপনি 6,000 টাকা থেকে 2500 টাকা মাইনাস করেন অনেক টাকা সেভ হয়ে যাচ্ছে। আমরা কেচিংটা আরজিবি না রেখে এখানে ভ্যালুটপ ব্র্যান্ডের এই কেচিংটা রেখে আপনাদের কথা মাথায় রেখে পারফরমেন্সের কথা চিন্তা করে, যেহেতু আমার অফিসিয়াল প্রসেসর Core i5 11th generation 11400 সিরিজের এই প্রসেসরটা মডেলের, এটাতে কিন্তু ইনক্লুড কুলিং ফ্যান থাকতেছে, তারপরেও আমরা কেচিং এর খরচটা না বাড়িয়ে আমরা কেচিং এর খরচটা কমিয়ে আপনাদের কথা মাথায় রেখে এখানে এনটেকের এ থার্টি এই হিটসিং সহ কুলিং ফ্যানটা আমরা আজকে আমরা পিসি বিল্ডআপে রেখেছি। আপনি চাইলেই কিন্তু এটা বাদ দিতে পারেন, এটা বাদ দিতে গেলে কিন্তু আপনি যদি প্যাকেজ থেকে মাইনাস করেন যে না আমি প্রসেসরের সাথে যে কুলিং ফ্যানটা আছে আমি সেটা দিয়ে পিসি বিল্ডআপ করতে চাচ্ছি, আমি এক্সট্রা কোনো কুলিং ফ্যান নিতে চাচ্ছি না, ওকে ফাইন আপনি নিতে পারেন। আপনার এই কুলিং ফ্যানটার জন্য 1,000 থেকে 1,200 টাকা আপনি মাইনাস করতে পারবেন, প্রবলেম নেই, আপনার প্যাকেজ থেকে 1,000 থেকে 1,200 টাকা মাইনাস হয়ে যাবে। বাট আমরা এটা চিন্তা করে রাখলাম যে 11th generation প্রসেসরের সাথে যদি আমি একটা হিটসিং সহ ভালো মানের কুলিং ফ্যান দিতে পারি, সো আমার কাজের পারফরমেন্সটা জেনুইন থাকতেছে, সেক্ষেত্রে আমার হিটসিনে কোনো ধরনের কোনো প্রবলেম যেন না করে, আমরা সেই চিন্তা মাথায় রেখে আজকে এনটেক A30i সিরিজের কুলিং ফ্যানটা আমরা এই প্যাকেজের আওতায় রেখেছি। আর টোটাল প্যাকেজটাতে থাকতেছে আমাদের এভারগ্রিন কম্পিউটার বিডি কম্পিউটার থেকে 3 বছরের একটি সম্পূর্ণ ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। এখন Core i5 11th generation দিয়ে বর্তমান ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডওয়াইড সকল প্ল্যাটফর্মের কাজগুলো আপনি করতে পারবেন। মাদারবোর্ডেতে আপনি 2 GB গ্রাফিক্স শেয়ার পেয়ে যাচ্ছেন, 8 GB ডেডিকেট গ্রাফিক্স আপনি ইউজ করতে পারতেছেন, SSD ইউজ করা হয়েছে, 500 GB M.2 NVMe র্যাম আছে, 8 GB Core i5 11th generation প্রসেসর, আলহামদুলিল্লাহ আপনি এই কনফিগারেশন দিয়ে সকল প্ল্যাটফর্মের কাজগুলো খুব ইজিলি করতে পারবেন। এখন যদি বেসিক্যালি কোনো কাজের কথা বলি যে কী ধরনের কাজটা আপনার বেশি ভালোভাবে করতে পারবেন, বর্তমানে বাজারে আপনারা অনলাইন প্ল্যাটফর্মের অনেকগুলো কাজ পেয়ে থাকবেন, বিশেষ করে যে জনপ্রিয় যে কাজগুলো আছে ফ্রিল্যান্সিং, পাশাপাশি ওয়েব ডিজাইনের কাজগুলো বা গ্রাফিক্সের 3D অ্যানিমেশনের কাজগুলো, আপনি প্রতিটা প্ল্যাটফর্মের কাজ এই কনফিগারেশন দিয়ে ইনশাল্লাহ খুব সহজভাবে করতে পারবেন। বাট আপনার কাজের পারপাসে যদি রিকোয়ারমেন্ট আর একটু হাই থাকে, র্যামটা আপগ্রেড করার প্রয়োজন থাকে, SSDটা আপগ্রেড করার প্রয়োজন থাকে, আপনি আপনার মতন করে কাস্টমাইজ করে আপনি আপডেট করে নিতে পারতেছেন, কোনো প্রবলেম নেই। ইন ফিউচার আপনি কিন্তু এখানে Core i7 11th generation পর্যন্ত আপনি ইউজ করতে পারতেছেন উইদাউট কস্ট, মাদারবোর্ড আপনাকে চেঞ্জ করতে হচ্ছে না, আপনি কিন্তু 11th gen শুধুমাত্র প্রসেসর কাস্টমাইজ করে অ্যাড করে নিতে পারতেছেন। আজকে আমরা আমাদের প্যাকেজের প্রাইস নির্ধারণ করেছি Core i5 11th generation 8 GB র্যাম, 500 GB NVMe SSD, সাথে কিন্তু থাকতেছে এনটেক A30 কুলিং ফ্যান, ভ্যালুটপের পাওয়ার সাপ্লাই, ভ্যালুটপের কেচিং, মাত্র 39,900 টাকা আপনারা এই প্যাকেজটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন, সেটা ইন্টেল হোক, রাইজেন হোক, এনি কনফিগার, এনি পিসি বিল্ড, ইনশাল্লাহ এভারগ্রিন কম্পিউটারে আসলে আপনারা নিয়ে যেতে পারবেন। আজকে আর কথা বলাচ্ছি না, আপনাদের রিকোয়েস্ট ছিল Core i5 11th generation দিয়ে সাথে MSI 560 মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ডআপের, আমাদের পিসি বিল্ডআপ হয়ে গেল, আপনাদের রিকোয়ারমেন্টের অপেক্ষা থাকলাম। আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন যে আপনাদের কী ধরনের বা কীরকম বাজেটের মধ্যে অনলি পিসি বিল্ডআপ দরকার না মনিটর সহ কিবোর্ড মাউস সহ ফুল সেট দরকার, ডিটেলস আমাদেরকে কমেন্টে জানালে ইনশাল্লাহ আমরা আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো। আগামীতে নতুন কোনো ধামাকা নিয়ে নতুন কোনো পিসি বিল্ড নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।